বিএনপি মহাসচিবকে যখন জিজ্ঞেস করা হলো যে ফিলিস্তিনে এইভাবে অসহায় নিরীহ মানুষদের হত্যা করা হচ্ছে এই ব্যাপারে আপনার কি বক্তব্য তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বললেন যে ফিলিস্তিন নিয়ে বা হামাস এবং ইসরায়েল এবং ফিলিস্তিন নিয়ে ভাবার আমাদের সময় নাই আমরা দেশে অনেক সমস্যার মধ্যে আছি তার মানেটা কি তার মানে হচ্ছে আজকে ফিলিস্তিনে যে পাখি শিকার করার মতো করে মানুষ শিকার করা হচ্ছে অসহায় শিশুদের শত শত অসহায় শিশুদের মাসুম শিশুদের হত্যা করা হয়েছে এই নিয়ে বিএনপির মুখে কোনো কথা নাই তার মানে মির্জা ফখরুল বিএনপি ইহুদিদের পক্ষ নিয়েছে এরা ইসলামের শত্রুতে পরিণত হয়েছে আপনারা ছেড়ে রাখুন এরা একটি বৃহৎ শক্তি বা অখুশি হতে পারে সেই কারণে তারা আজকে এই নিয়ে কোনো কথা বলে না অর্থাৎ তাদের অবস্থান ইহুদিদের পক্ষে গেছে ইসরায়েলিদের পক্ষে গেছে।